নমস্কার, জিও বাংলা আপনাদের স্বাগত। আমি শতাব্দী। আমি এই মুহূর্তে পৌঁছে গেছি ট্রায়াঙ্গুলার পার্ক, রাসবিহারী অ্যাভিনিউ চত্বরে। এখানে হস্ততাঁত বস্ত্র মেলা আয়োজন করা হয়েছে। আসাম গভর্নমেন্ট মার্কেটিং কর্পোরেশনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো মেলাটা একটু ঘুরে দেখাতে। এখানে বিভিন্ন তাঁত বস্ত্র মেলা শাড়ি আয়োজন করা হয়েছে। আমি চলে যাব দোকানদারদের কাছ থেকে জেনে নিতে এই মেলায় তারা ঠিক কি কি জিনিস পাওয়া যাচ্ছে। আচ্ছা, আপনার নাম কি হ্যায়? মেরা নাম দীপা গগৈ হ্যায়। আচ্ছা, ইয়াহাঁ পর আপ লোগ ক্যা বিক রাহা হ্যায়, ক্যা ক্যা সাড়ি হ্যায়, কিস তরহ কা সাড়ি হ্যায়? আসামিস কা মেখলা সাদর হ্যায়, ফির ইয়ে আপকা হো গিয়া এনডি কা জ্যাকেট হ্যায়, আচ্ছা, অর গামসা কা ব্যাগ হ্যায়, ইয়ে ক্যা ইয়ে মেখলা সাদর হ্যায়। মেখলা, হ্যাঁ। इसका रेंज आपका हो गया ये 800 का है। हाँ, कैसे बिक रहा है, कैसे लोग जो आ रहा है? मोटा मोटी ठीक ही है। अच्छा, हाँ। ये किछु मानुष जिनिस किनछे। अच्छा, एटा की ये हुक्का किस्सा बोलते हैं। एनडी के साथ ये प्योर कॉटन के साथ ये बनाया हुआ है, हम लोग घर में बना के लाए हैं। अच्छा, आप लोग ही बनाते हैं? हाँ, खुद बनाते हैं हम लोग, असम गारमेंट। इसका प्राइस कितना है? इसका है प्राइस 3500, डिस्काउंट आ जाएगा मैडम। अच्छा, ठीक। এই দোকানের যে ওনার, যিনি এই দোকানে চালাচ্ছেন, তাদের তাকে পেয়ে গেছি। আচ্ছা, আপ লোগ কে খুদ খুদ বানায়া হ্যায়? হ্যাঁ, খুদ বানায়া। আচ্ছা, ক্যা বলতে হ্যায় ইসকো? ইয়ে গুজরাত কা কড়াই হ্যায়। কড়াই। আচ্ছা, ক্যা প্রাইস হ্যায়? প্রাইস আয়েগা ইসকা জেসে 1500-1600। আচ্ছা, ওই ক্যা হ্যায় ইয়ে? ইয়ে বেডশিট হ্যায়, বেডশিট ও দিওয়ান কা সেট ভি হ্যায়, অর এস খগড়া। হ্যাঁ, এসকার্ট। এসকার্ট, ওকে। অর দুপাট্টা হোগা এসা? আচ্ছা, বন্দে। अच्छा, कैसा रेंज होगा ये सर? बहुत अच्छा है, बहुत अच्छा है। 600 रुपये। ये तो सेट है क्या? एक नहीं, खाली दुपट्टा। खाली दुपट्टा, ओके। पाशेर दुकान है, এখানে আমি কিছু ব্যাগ দেখতে পাচ্ছি। হ্যান্ডলুম ব্যাগ। হ্যান্ডলুম ব্যাগ। আসাম। আসামের হ্যান্ডলুম ব্যাগ, ভীষণ সুন্দর। আচ্ছা, আপনারা কি এগুলো নিজেরাই বানিয়েছেন? হ্যাঁ, নিজের বানাইছে। আচ্ছা, ইয়া প্রাইস হ্যায়? এর 350। বাচ্চা লোক বড় আদমি লোক সবকে আমি এখানে একজন চেয়ারম্যান কে পেয়ে গেছি, আমি ওনার থেকে জেনে যাবো মেলা সম্পর্কে। নমস্কার, কি বলুন, এই মেলাটা কি এই বছরই প্রথম? না না, আমাদের প্রত্যেক বছরই করি। আমাদের এটা হলো আসাম গভর্নমেন্ট মার্কেটিং কর্পোরেশন, আমাদের মানে আসাম গভর্নমেন্টের আন্ডারে আন্ডারটেকিং আমাদের একটা সংস্থা, আর এটা প্রতি বছর আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের। হ্যাঁ, কত বছর ধরে চলছে এটা? তো ফ্রম দ্য ভেরি বিগিনিং আমাদের যে অর্গানাইজেশন স্টেট গভর্নমেন্টের, যেটা আর কি আসাম গভর্নমেন্ট মার্কেটিং কর্পোরেশন, ইন দ্য ইয়ার 1957 এস্টাবলিশড হয়েছে। তারপর থেকে এই ধরনের যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এই ধরনের আমরা ইয়ে করছি, আর এটা দায়িত্ব হয়েছে আমরা 3 বছর হয়েছে, আর প্রতি বছরে এই ধরনের আমরা মেলা করি। যদি আমি আসার পরে, আমি হয়েছি 3 বছর, তো এটা আমি স্টেট মানে পশ্চিমবঙ্গে প্রথম করলাম, আমাদের পরবর্তী সময় নর্থ বেঙ্গল শিলিগুড়িতেও করবো। এটা আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমাদের আসামে বিভিন্ন জনজাতি আছে, তখন বিভিন্ন কমিউনিটির লোক আছে, যেরকম বোরো আছে, এসামিজ আছে, কার্বি আছে, ডিমাসা আছে, তিও আছে, এরকম ভ্যারাইটিস নাহলে 10-15 কমিউনিটি আছে। তাদের বিভিন্ন মূল উদ্দেশ্য আমাদের আসামের ইন্ডিজিনিয়াস প্রোডাক্ট, যেরকম গামছা আছে আসামের গামছা, আসামের যেটা গভর্নমেন্ট মানে রাইনো, এগুলো কাঠারো ইয়ে হয়, এই ধরনের যে ইন্ডিজিনিয়াস প্রোডাক্টগুলোকে আমরা মার্কেটিং করি। আমাদের হলো মার্কেট প্রমোশন করা, আর এদের সাথে জড়িত থাকা এন্টারপ্রিনাররা যে করে, এদের একটা মার্কেট দরকার, এই মার্কেটের জন্য এই ধরনের ব্যবস্থা করি আমরা। আছে মানে ন্যাশনাল হেলমেন্ট যারা আসে আমাদের সাথে যোগাযোগ করে, দুই একটা এরকম তাদেরকে আমরা স্কোপটা দিই আর কি। গুজরাট আছে, কাশ্মীরেরও আছে, সেটা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি চলে যাবো পাশের দোকানদারদের কাছে, তাদের থেকে জেনে নেব। আচ্ছা, আপনাদের এখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে? এখানে কি উলের নাকি উলের 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 এগুলো কি? সোয়েটার, এটা হচ্ছে ব্যাগ, এগুলো আসাম, এটা আসামের গামছা, গামছা আসামের মুগা সিল্ক, আমাদের এখানে সব কিছুই আছে। কিরকম বিক্রি হচ্ছে? মোটামুটি শুরু হয়েছে, আশা করছি ভালোই হবে। এখানটায় আমরা প্রথম, এটা আসাম সিল্ক মেখলা।
কিরম রেঞ্জ কি রকম? সব 10,000-11,000 থেকে শুরু। আচ্ছা, সব রকমের আছে। জাগান নানা জায়গা আছে, তারপরে আসামের ফেমাস হচ্ছে লাইসেন্সি, হ্যাঁ, ব্লাঙ্কেট রেট তুলো আছে। আচ্ছা, আপনাদের এখানে দোকানে আপনার বিক্রয় হামারা তরফ সে জয় বাংলা নিউজ চ্যানেল কো ধন্যবাদ জানাতা হো। হাম লোক আসাম সে আ রা হ্যায়, এক ট্রেডিশনাল ড্রেস হ্যায় আসাম কা। হ্যাঁ, এ গভর্নমেন্ট কা এক স্ক্রিম হ্যায়, এটু প্রদর্শনী আর সেল দোনো কা হ্যায়। আভি তক হাম জিতনা আশা কিয়া হ্যায়, কাল সে শুরু কিয়া, লেকিন মানুষ অখন থাকে আসি না। আমি আশা করে কলকাতাবাসী লগতে এবং এই পুরা সারা পশ্চিমবঙ্গের লোকে আমার আসামর দৃষ্টি অপদর্শনী দেখতে পারে, আর কিছু যুগ হলে পছন্দ হয় আমার দেশটা অকল কিনতে পারে। ওইটাই আমার থেকে একটা নিবেদন করতেছে জয় বাংলাকে। আমি বহুত নমস্কার, ধন্যবাদ জানাইছে আমার তরফ সে সাক্ষাৎ লেনে গেলি। হ্যাঁ, ধন্যবাদ। ট্রেডিশনেল ড্রেস হে, হয় আর বহুত সুন্দর হে ড্রেস। চাদর মেখেলা হয় পটি সেট হে, পটি, হ্যাঁ পটি, ছোটা ছোটা ইয়া খরাই যে বটা বটা তুলসা সপারি যে ধুনিয়াকে যে সজাই ফেলে দিয়ে তাতে। হয় নমস্কার, মোৰ নাম মিষ্টাৰ ৰামচৰণ নাথ। মই অসমৰ পৰা আহিছোঁ নগাঁও জিলাৰ। আমি আমাৰ তাঁতৰ শাল আছে, শালত এইবিলাক প্ৰডাক্ট বনাওঁ, এইবিলাক বনাই আমি এইবিলাক চাদৰবিলাক বনাওঁ। এই চাদৰ মেখেলা, চাদৰ মেখেলা অসমীয়া সাজ পোছাক, এই অসমীয়াবিলাকে এইবিলাক পিন্ধে। এইটো ৰেঞ্জটো 2,500। তাৰপিছত আমি এইবিলাক তাঁতৰ শালত এইবিলাক বনাওঁ, এইবিলাক ফুলবিলাক বাছি লওঁ, ফুলবিলাক বাছি আমি কাঠৰ শালৰ দ, হ্যাঁ তাঁতৰ শালত একে দৰব বাছি লওঁ, বাছি পেলাই ফুলবিলাক আমি একে ডিজাইনে বনাই পেলাওঁ। এইটো ডিজাইনে ইয়াতে ডিজাইনে একে একে হৈ যায়, ডিজাইনবিলাক একে হ'লে আমি যিমানবিলাকে মানুহ অৰ্ডাৰ দিয়ে সেইবিলাককে পিন্ধিবলৈ দিব। এইবিলাক আমি এই মুহূর্তে পেয়ে গেছি আসাম গভর্নমেন্ট মার্কেটিং কর্পোরেশনের ভাইস চেয়ারম্যানকে, তার কাছ থেকে জেনে নেব মেলা সম্পর্কে। আমাদের হ্যান্ডলুম টেক্সটাইল সেন্ট্রাল গভর্নমেন্টের এই ডিপার্টমেন্টে আমাদের আসামে অর্গানাইজ করে, এই এক্সপোগুলি অর্গানাইজ করে আমাদের ডিপার্টমেন্টকে। এই সালে আমরা চারটা এক্সপো, এটা 4 নম্বর এক্সপো হয়েছে। তো আমাদের আসল কথা হলো যে আমাদের হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল যেগুলি আমাদের আসামে যেগুলি পাওয়া যায়, ধরো এখানে মেখলা চাদর পাওয়া যায়, হ্যাঁ খদ্দর চাদর পাওয়া যায়, তার যাতে সারা ইন্ডিয়াতে যাতে তার প্রসার হয় সেজন্য এই ব্যবস্থাটা করা হয়। তারপরে আমাদের যেগুলো এখানে উইভার্স আছে, এই যে এখানে যেগুলো উইভার্স আছে তারাকে আমরা এই মার্কেটটায় মানে আগুয়াই যাবার জন্য আমরা কিছুটা এনকারেজ করি। তারপরে আমরা লোকগুলিকে বলি যে এইটার ব্যবহারটা হইতে লাগে, এগুলি যেটা মেশিনের যেটা সিস্টেম, এই সিস্টেমটা হেরাই গেছে আমাদের এখানে, হেরাই গেছে আগে ছিল, যে যত এখন আমাদের সামনে নাই, দেখাই যায় না। হ্যাঁ, আগে 100টা ঘরে 100টা যত ছিল, আজকে 100টা ঘরে আজকে 5টা যত পাই যায় না। সেই জন্য ইয়ার যেটা ইন্ডিজিনিয়াস যেটা ব্যবস্থা, এই ব্যবস্থাটা আগুয়া যাওয়ার জন্য এই ব্যবস্থাগুলি করা হয়। আর ইয়ার যুগে দিয়ে একটা মেসেজ যায় যে এই 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 বস্তুগুলি কিছু দরকার আছে, যার জন্য আমাদের সমাজটাকে আগুয়া নিতে পারা যাবে, সেটাই ব্যবস্থা হলো। হ্যাঁ, সাধারণ আর অন্য প্রকারে গাঁয়ের যেগুলি ফ্যামিলি আছে, যেগুলি ওয়েভার্স আছে, তারাকে আমরা একটু এনকারেজ করি যাতে এগুলিকে নিয়ে তোমরা কিছু ব্যবসায় করতে পারবা। আর ইন্ডিজিনাস যেটা শব্দ থাকে তোমালোকে, তোমালোকের সামনে যাতে এটা থাকে যায়, তার জন্য এই ব্যবস্থাটা করা হচ্ছে। I don't need a lot of money.
কি তাহলে তো সব দেখেই নিলেন। এখানে আসাম সিল্ক থেকে মেখলা থেকে শুরু করে গুজরাটের বিভিন্ন জামা কাপড় পাওয়া যাচ্ছে। তাই আর দেরি না করে চটপট চলে আসুন ট্রায়াঙ্গুলার পার্কের হস্ততাঁত বস্ত্র মেলাতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে আমি শতাব্দী, দেখতে থাকুন জিও বাংলা।